দলগুলো একসাথে কাজ করার জন্য সবসময় আমরা চেষ্টা করেছি। চালাবাজি বন্ধ হয়নি, সেই চালাবাজি আপনাদেরকে সাথে নিয়ে আমরা বন্ধ করতে চাই। নিরাপদ জীবন করতে উন্নত যোগাযোগ বিদ্যুৎ ব্যবস্থা এবং সড়ক ব্যবস্থা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী জনবাহন বাহিনীতে পরিণত করে জনগণের সেবা ও নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সেখানে তারা দুই আসনের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে এবং সেই চিঠি তারা কেন দিয়েছে, কি কারণ দিয়েছে, সেটি একমাত্র বিএনপি বলতে পারবে। সেই আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে এতটুকু বলতে চাই, আমি আগে বলেছি যে এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমাদের সভাপতি নুরুল আব্দুল, আমি রাশেদ খান এবং আরও কিছু আছে নাম, সেগুলো আমি না বলি, আমরা একসাথে কাজ করেছি। আমরা গণঅভ্যুত্থান একসাথে, এই দলগুলো একসাথে কাজ করার জন্য সবসময় আমরা চেষ্টা করেছি এবং সেটি সফল বাস্তবায়ন হয়েছে। আমাদের সাথে বিএনপির যুগপথ সম্পর্ক, আমরা যুগপথ লড়াই করেছি, এই যে বিপ্লব, সেই বিপ্লব এখন পর্যন্ত অসমাপ্ত, বিপ্লবের অনেক বাকি, আমাদেরকে এই বিপ্লব শেষ করতে হবে। সুতরাং আমরা বলেছি যে আমরা 300 আসনে প্রার্থী দিব এবং আমরা সন্ত্রাসবাদী নির্বাচনের পক্ষে। বিএনপি যে চিঠি দিয়েছে সেই চিঠির উত্তর সেই বিষয়ে এখন তারাই বলতে পারবে। তারা গণঅধিকার পরিষদ আগামীতে নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের যে কোনো সিদ্ধান্তের পরিবর্তন হলে সেটি আমাদের দলীয় প্রোগ্রামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা বলছি যে আমরা 300 আসনে আমরা প্রার্থী দিতে চাই এবং আমরা সাধারণবাদী নির্বাচনের পক্ষে। এই চিঠির বিষয়ে আমি অতিরিক্ত কোনো মন্তব্য করতে চাচ্ছি না এবং একই সাথে যারা আমাকে নিয়ে অতিরিক্ত মন্তব্য করছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সে ধরনের মন্তব্য আপনারা বন্ধ করুন, একে অপরের বিরুদ্ধে বিশেষ করে বন্ধ করুন, যেভাবে ভ্রাতৃত্ব ভালোবাসা আমাদের ভিতরে ছিল সেটি আপনারা বজায়